পাপ তো কখনো চাপা থাকে না বড়জাস। আর টাকা দিয়ে হাজার অন্যায় করলেও সত্যিটাকে মিথ্যে করা যায় না। এখন যেখানে নাটকটা হলো না, সেটা কেন হলো জানো? তোমার মুখোশটা টেনে খুলে দেওয়ার জন্য। আমি আমি লোকটাকে চিনি না, আমি কোনোদিন দেখিনি, কখনো দেখিনি এই লোকটাকে। তাই নাকি? কিন্তু রমেনদা তো তোমাকে দেখেছে বড়জাস। রমেনদা একটু আসুন তো। আসলে কি হয়েছে বলুন তো, বড়জাস না খুব টেনশনে পড়ে গেছে, তো তাই স্মৃতি শক্তিটা বোধহয় একটু ঝাপসা হয়ে গেছে, একটু মনে করিয়ে দিন। বললাম না ম্যাডাম, সত্যিটাকে আটকে রাখতে বললাম না। রমেনদা অনেক চেষ্টা করেছিল সত্যিটাকে চাপা দেওয়ার, অনেক মোটা টাকা দেওয়া হয়েছিল কি না, কিন্তু সে রক্ষা করতে পারিনি। রমেনদা এবার পুরো ঘটনাটা বলুন, মদ কাণ্ডের আসল সত্যি ঘটনাটা। ভয় পাবেন না, কেউ আপনার কোনো ক্ষতি করবে না। মনে রাখবেন, ঋষিরাজ সিংহরায় কিন্তু অন্যায় বরদাস্ত করতে পারে না। সেদিন মাঝরাতে আমার কাছে একটা ফোন এলো, বললো প্রচুর মত লাগবে, বললো মতের যা দাম তা চার গুণ দেব। বিশ্বাস করুন, আমি গরিব মানুষ, টাকার লোভ সামলাতে পারিনি। সামান্য কয়েকটা টাকার জন্য তুই আমাদের পারিবারিক দোকানে মজ্জা দিলি। একবারও ভাবলে না যে শিমুল বুড়া বস্তালা আমাদের রুটি রুচি, আমাদের লক্ষ্মী, আমাদের এত বড় পরিবার চলে ওই দোকানের টাকায়? ভাবলে না একবারও? বিশ্বাস করুন, আমি আমি দোকানে মদ ছাড়িনি। আমার কাজ ছিল শুধু মদটা এনে ডেলিভারি করে দেওয়ার। আপনি মদটা কাকে ডেলিভারি দিয়েছিলেন? তোমার কাজ এই অবধি ছিল। তেতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।